हेलो स्टूडेंट्स, आज के हमरा पार्शियल डिफरेंशिएशन सेकेंड सेमे तुम्हारे प्रीवियस इयर जो कोश्चनगुलो एसेछिलो सेगुलो एकटु आलोचना करे नेब। एर मध्य आमरा किछु किछु कोश्चन आमादेर एक नम्बर एवं दुई नम्बर जो भिडियो पार्टटा आछे बा एकटा एक्सट्रा अंक करिएछिलाम तार मध्ये देखबे करे देवा आछे, आर बाकी जेगुलो आछे आमादेर सेगुलो आजके आमरा करब। तो चलो प्रथम अंकटा शुरू करी। সম্ভবত এটা 2016 সালে এসেছিল। সালগুলো খেয়াল করে না যে কোনটা কোন সালে। তোমাদের কাছে তো পিওয়াই কিউ আছে তাই না? চলো কি আছে, ইউ ইকুয়াল টু লগ এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, দেন সো দ্যাট ডেল ইউ ডেল এক্স प्लस डेल यू डेल वाई इक्वल टू टू इंटू एक्स सॉरी टू बाय एक्स प्लस वाई। एखे देखो अंकटा एकदम सिम्पल फॉर्मे देवा आछे, तुम्हें जस्ट डेल यू डेल एक्स डेल यू डेल वाई बेर करते हबे। जदि एखाने एक्स थाकतो एखाने वाई थाकतो ताहले किन्तु आमरा एखाने ऑयलर थियोरम यूज करते पारतम, किन्तु एखाने आमादेर ऑयलर थियोरम फर्मे देवा नेई। ताई नर्माली आमाके कि करते हबे, यू एक्स बेर करते हबे, यू वाई बेर करते हबे, दुटो सम कर दिले आमादेर एटा चले आसबे। লগ ফাংশন আমরা জানি ডি ডি এক্স অফ লগ এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হতো ওয়ান বাই এক্স, তাহলে এখানেও আমাদের ওয়ান বাই এক্সই হবে। তো এক্স তো নেই, এক্স এর জায়গায় এত বড় ফাংশনটা, তাহলে পুরোটাই হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এটা হলো ঠিকই, কিন্তু দেখো আমাদের এখানে অ্যাকচুয়ালি কি ছিল, এক্স থাকতো, এখানে তো এক্স নেই, এক্সের পরিবর্তে এত বড় একটা ফাংশন দেওয়া আছে, তাহলে আমি এটাকে কি করেছি অ্যাজ এ এক্স ট্রিট করেছি। তো তুমি যেই ফাংশনটাকে আবার ট্রিট করেছো একে কি করতে হবে, আবার এক্স এর সাপেক্ষে পার্সিয়াল কিন্তু করতে হবে, এটা খেয়াল করে। আচ্ছা এক কাজ করে ওয়ান বাই এটা আবার এর সঙ্গে ডট এর সঙ্গে আবার ডেল ডেল এক্স অফ এইটা, যেহেতু এটা এক্স হিসেবে ট্রিট করেছো তাই একে আবার এক্স এর সাপেক্ষে কি করতে হবে পার্সিয়াল করে দিতে হবে। তো এটা করো, দেখো এক্স এর কিউব তাহলে টু এক্স স্কোয়ার, ওয়াই কিউব তো এখানে তো এক্স নেই তাই এটা জিরো, এটাকে এক্স এর সাপেক্ষে করলে মাইনাস টু এক্স ওয়াই, এটাকে এক্স এর সাপেক্ষে করলে মাইনাস ওয়াই স্কোয়ার বাই যা ছিল তাই। একইভাবে আমরা কি করব, এটাকে ওয়াই সাপেক্ষে করব, তাহলে দেখো কি আসবে, নিচে তো সেম ফাংশন আসবে তাই না, লগ অফ এটা। তারপরে যেহেতু এখানে আমাদের ওয়াই নেই, ওয়াই এর পরিবর্তে এত বড় একটা ফাংশন, তাই কি করব পুরোটাকে ওয়াই সাপেক্ষে আবার পার্সিয়াল করব। ব্যাস তাহলে এটাকে কি করব ওয়াই সাপেক্ষে এবার পার্সিয়াল করে নেব, তাহলে করে নাও। উপরে তুমি ওয়াই সাপেক্ষে করছো তাই এটা জিরো, ওয়াই এর কিউবের পার্সিয়াল হবে থ্রি ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই সাপেক্ষে করলে এক্স স্কোয়ার, এটাকে ওয়াই সাপেক্ষে করলে টু এক্স ওয়াই তাই না, যে ডেল ডেল ওয়াই অফ ওয়াই স্কোয়ার কী হবে টু ওয়াই, আর এক্স তো অলরেডি ছিলই তাই এটা। ব্যাস এবার দুটোকে অ্যাড করতে বলেছে, তাহলে দে আর ফোর ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, যে এই দুটোকে যোগ করে দাও। দেখো দুজনের নিচে সেম, তাহলে লসাগু আমাদের সেম আসবে, উপরে কি আসবে এই দুটোকে অ্যাড করে নাও। তো আমি একবার করে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে লিখে নিই একবার, টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার
प्लस थ्री वाई स्क्वायर माइनस एक्स स्क्वायर माइनस टू एक्स वाई जो तो दुटो के जोग कर नीचे जा चिलो ताई थाक बे ओपर टाइ की हबे आमादेर सॉरी कने भूल कर चला एक्स एर क्यूब डेरिवेटिव थ्री एक्स स्क्वायर टू है ना तो थ्री एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर কত থাকবে আমাদের দুটো এক্স স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত থাকবে প্লাস দুটো ওয়াই স্কোয়ার আর কি যেখানে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই তাহলে মাইনাসটা মাইনাস থাকবে আর দুই দুয়ে তাহলে চারটা এক্স ওয়াই ব্যাস তোমার এই অবধি আসলো কিন্তু প্রমাণ তোমার কি চেয়েছে প্রমাণ দেখো চেয়েছে ऊपर थक टू नीचे थक एक्स प्लस वाई तो मैंने यहाँ सजिए गुछिए लिखते हैं जाते वो जिनिसटा है अच्छा एक काज कर देखे ओपरे किछु कमन जाच्छे टू कमन जाच्छे नीचे किछु कमन जाच्छे नीचे सेभावे कमन जाच्छे ना एक काज करि एटाके ब्रेक करि एटाके आलादा करि एटाके आलादा करि এইটুকুটা দেখো এইটুকুটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় পড়ছে কি সূত্র হয় a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হলো বাকি থাকলো এইটা এখানটায় দেখো কমন আসবে কি কমন আসবে x ইনটু y বাকি কি থাকবে x প্লাস y ওপরটাই কিছু করতে পারবো না ওপরেরটা যা ছিল তাই থেকে গেল নিচে দেখো x + y দুটোতেই আছে তাহলে x + y টা আমরা কি করতে পারবো পুরো পুরি কমন নিতে পারবো ঠিক আছে তাহলে কমন নিয়ে নিলাম এটা বাকি থাকলো এইটুকুটা তাহলে x স্কয়ার - xy + y স্কয়ার - xy অপরটা থেকে গেল নিচেরটা এই দুটো একই একই তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার দেখো মাইনাস xy মাইনাস x স্কয়ার কটা xy হলো মাইনাস দুটো xy এই দেখো এটার সঙ্গে এটা কেটে গেল পড়ে থাকলো উপর 2 আর নিচে x প্লাস y ব্যাস রুট एक ही भावे सेम टाइप क्वेश्चन आते चलो ओटाके एबार करे नि ठीक है आमी साल वाइज कराच्छी ना मैं साल वाइज बोलते सालेर क्वेश्चन तबे परपर कराच्छी ना कारण जेगुलो सेम टाइप अंक जदि तोमादेर परपर करे दी धरते सुविधा होबे एक्स क्यूब वाई क्यूब प्लस जेड क्यूब माइनस थ्री एक्स वाई जेड दें सो दैट देखाओ जे डेल यू डेल एक्स प्लस डेल यू डेल वाई प्लस डेल यू डेल जेड इक्वल टू थ्री बाय एक्स प्लस वाई प्लस जेड ठीक है तहले एटा तोमादेर प्रमाण करते हबे एखाने देखो तोमाके किन्तु यू बोले दिएछे যেহেতু এখানে x আছে y আছে z আছে তাই এখানে দেখো x y z তিনটার সাপেক্ষে তোমাকে কি করতে হবে পার্সিয়াল করতে হবে যেমন ভাবে আগেরটা করছিলাম সেম ভাবে এখানটা আমরা কি করতে পারি চাইলে সরাসরি এটাকে করতে পারি যেমন একটু হয়ে করলাম সেম ভাবে করলে কিন্তু এটা তো হয়ে যাবে তোমাকে শেষের দিকে যে ক্যালকুলেশনগুলো করলাম এই ক্যালকুলেশনগুলো করতে হবে ঠিক আছে এই একটা মেথড একদম सिम्पल तुम एभवे किन्तु करते पारो आर एक मेथड तुम्हारे ये कर दीची कारण देखा सरसरी फर्मूले बढ़े जाए
ফর্মুলা বেক করলে কি হবে, একটু করতে ইজি হবে। তোমার শেষেতে যে ক্যালকুলেশন করতে হয় না, এই প্রমাণটাকে আনার জন্য এই জায়গাটা দেখবে খাটনিটা অনেক কমে যাবে। ঠিক আছে, তো ফর্মুলা ছিল আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। এই হচ্ছে তোমাদের ফর্মুলা। তাহলে একদম দেখো ফর্মুলার মার্কেট পড়া আছে তোমার, তো তুমি কী করবে, এ বি সি এর জায়গায় জাস্ট এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দাও। আমি অঙ্কটাকে আর টুকলাম না, ডিরেক্টলি করছি। তোমরা কিন্তু পরীক্ষার সময় অঙ্কটাকে আগে টুকবে তারপরেই করবে। এবার লগ ফাংশন সম্পর্কে আমরা ফার্স্ট এডে জেনেছি। লগ ফাংশন কী করে যে এই দুটোকে ভাগ করতে পারে, তো আমার যদি এরকম থাকে লগ অফ ইউ ইন্টু ভি, কী করতে পারে, লগ ইউ প্লাস লগ ভি, তাই না? গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ করতাম। তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু প্লাস লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। দেখো দুটো হয়ে গেলো, এবার করতে একটু সুবিধা হবে। আচ্ছা সরি, এখানে এ বি সি লিখে দিয়েছি আমি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড করতে হবে আমরা, তাই না? ওয়াই জেড মাইনাস জেড এক্স, এখানেও তাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এইভাবে আমরা কিন্তু ইউটাকে পেয়ে গেলাম। এবার যেটা আমাদের চেয়েছে সেটা করে নাও। তোমার চেয়েছে ডেল ইউ ডেল এক্স, প্রথমটাকে করো। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওপরে কী বললাম, ওপরে বললাম যে ফাংশনটা তুমি এক্সের জায়গায় ধরছো তার এক্সের সাপেক্ষে আরেকবার পার্সিয়াল করতে হবে। তাহলে ওপরে কিন্তু ডেল ডেল এক্স অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবে, যেটা আগের অঙ্কের ক্ষেত্রেও করলাম এই জায়গাটা ভুল হয়ে যায়। সবাই ভাবে যে লগ এক্সের ডেরিভেটিভ তো ওয়ান বাই এক্স, দিয়ে ফট করে করে দিয়ে ছেড়ে দেয়। তো এই জায়গাটায় মার্ক করে রাখো যেন ভুল একদমই না হয়। জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এবার নিচের তো এটা এটাই থাকবে, যদি এটাকে ভাঙো দেখো এক্সের সাপেক্ষে তো ওয়ান আসবে, ওয়াই জেড তো জিরো হয়ে যাবে, এখানে যা ছিল তাই। একটা হবে তোমার টু এক্স, এগুলো তো জিরো, এখানে একটা এক্স আছে, যেখানে এক্স সেখানে ডেরিভেটিভ হবে, এটা তো জিরো, এখানে আছে আবার, ব্যাস আর কেউ হবে না। সেমভাবে আমি আর করছি না, আমি সিমিলারলি বলে একদম করে দিচ্ছি। এটা যখন করবে তখন দেখবে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেডই আসবে, নিচে আসবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওপরে দেখবে তোমার টু ওয়াই, এখানে দেখো এক্সের সাপেক্ষে করেছিলে তাই টু এক্স ছিল আর বাকি দুটো ওয়াই জেড, এখানে তুমি ওয়াই সাপেক্ষে করছো তাই টু ওয়াই থাকবে, বাকিগুলো কী থাকবে, একটা থাকবে এক্স একটা থাকবে জেড। একইভাবে যখন তুমি জেডের সাপেক্ষে করবে তখন এটা তো থাকবেই, এখানটায় কী হবে টু জেড বাকিগুলো মাইনাস। ব্যাস হয়ে গেলো। এবার
তিনটাকে অ্যাড করতে বলেছে, তিনটাকে যোগ করে দাও। যোগ করতে গেলে দেখো এই তিনটে তো পরপর যোগ হয়ে যাবে, তাহলে ওপরে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তেমন থ্রি, থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেল। এইটাকে দেখো নিচেরগুলো সবার সেম, উপরেগুলোকে করো। প্রথমে এক্সকে নিয়ে করো, তো দেখো এখানে এক্স দুটো এক্স, মাইনাস একটা এক্স মাইনাস আরেকটা এক্স, তো দুটো পজিটিভ এক্স দুটো নেগেটিভ এক্স, অ্যাড করলে জিরো। তোমরা কিন্তু লিখবে, আমি লিখছি না, ডিরেক্টলি করে দিচ্ছি। ওয়াইকে করলে দেখো এখানে দুটো পজিটিভ ওয়াই, এখানে নেগেটিভ ওয়াই, এখানে নেগেটিভ ওয়াই, জিরো। আবার যখন জেডকে করবে তখন এখানে দুটো জেড, এখানে নেগেটিভ জেড, এখানে নেগেটিভ জেড, তাহলে আবার জিরো। তো যখন আমরা যোগ করবো জিরো চলে আসবে অটোমেটিক্যালি, তাহলে দেয়ার ফোর প্লাস প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড রুট। ঠিক আছে, আর বললাম পরের পার্টটা কি হচ্ছে, অটোমেটিক্যালি তুমি যদি প্লাস করো পাশাপাশি লিখে দেখবে জিরো হয়ে যাবে। এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হলো ইফ ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড দেন সো দ্যাট, দেখাও যে ডেল কিউব ইউ ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ইকুয়াল টু ওয়ান প্লাস থ্রি এক্স ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমাকে তিনবার ডেরিভেটিভ করতে হবে পার্সিয়ালভাবে, সেটা তুমি বুঝতে পারছো, কিন্তু ব্যাপারটা হলো যে কোনটা আগে করব কোনটা পরে করব কি করে বুঝবো। সবসময় মনে রাখবে তুমি ডান দিক থেকে বাম দিকে দিকে যাবে, মানে প্রথমে জেড তারপরে ওয়াই তারপরে এক্স, ঠিক আছে। সবসময় আমাদের কী করতে হবে, ডান দিক থেকে বাম দিকের দিকে যেতে হবে, মানে একে প্রথমে তারপরে একে তারপর একে। তাহলে প্রথমে আমরা কী করব, এইটাকে জেডের সাপেক্ষে পার্সিয়াল করব। তাহলে ডেল ইউ ডেল জেড, জেডের সাপেক্ষে পার্সিয়াল, তাহলে এক্স ওয়াই কনস্ট্যান্ট, তাহলে এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। কী করে হলো, আমরা জানি ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স কী হয়ে যায়, এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স, সরি ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে ই টু দি পাওয়ার যা ছিল তাই থাকে, শুধু কী হয় সামনে যে ধ্রুবক পদটা থাকে সেটা সামনে চলে আসে। তাহলে এখানে কনস্ট্যান্ট টার্ম কারা, এই দুটো, কারণ তুমি জেডের সাপেক্ষে করছো, জেডের সাপেক্ষে করছো মানে তোমার এখানে এক্স এবং ওয়াই এই দুটো কনস্ট্যান্ট, তাই ওই দুটো সামনে চলে আসলো, ব্যাস। এবার এইটাকে আবার আমরা ওয়াই সাপেক্ষে করব, ডেল ওয়াই ডেল জেড, তার মানে ডেল ডেল ওয়াই অফ এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। ওয়াই সাপেক্ষে করো, দেখো যদি এইটাকে ওয়াই সাপেক্ষে করো, এখানে আবার গুণ ফর্মে আছে তাই না, যদি প্রথম ফাংশনটাকে ওয়াই সাপেক্ষে করো এবং পরের ফাংশনটা আনচেঞ্জ রাখো, ওয়াই সাপেক্ষে এটাকে পার্সিয়াল করলে আসবে এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড তো থাকবেই, প্লাস এক্স ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখো, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেডটাকে ওয়াই সাপেক্ষে করো, ওয়াই সাপেক্ষে পার্সিয়াল করলে কনস্ট্যান্ট কে কে, এক্স আর জেড, তাহলে সামনে এক্স জেড নেমে যাবে আর ওপরে যা ছিল চেঞ্জ হবে না। একটু গুছিয়ে লেখো, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড কমন রেখে দাও। এবার আসলো আমাদের লাস্ট পার্ট, কিউব, এখানে এক্সের সাপেক্ষে আমরা এবার করবো।
তাহলে ডেল ডেল এক্স অফ কোনটা ডেল টু ইউ ডেল ওয়াই ডেল জেড, তার মানে যে এইটাকে আমরা এবার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল করব। প্রথমে তুমি ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড কে আনচেঞ্জ রেখে দাও, ভেতরটাকে পার্শিয়াল করো কি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এক্স এর পার্শিয়াল ওয়ান, এক্স এর পার্শিয়াল টু, এক্স ওয়াই জেড তো ছিল, এক্স স্কোয়ার পার্শিয়াল টু এক্স ওয়াই জেড প্লাস। পরে ফার্স্ট ফাংশন থেকে আনচেঞ্জ রাখো, সেকেন্ড ফাংশনে কি করো ডেরিভেটিভ করো। তাহলে এখানে তুমি এবার এক্স এর সাপেক্ষে করছো, তার মানে ওয়াই জেড কনস্ট্যান্ট, ওয়াই জেড তো নামবে আর ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড তো থাকবে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড একদম কমন নিয়ে নাও, গুণ করে দাও, তাহলে এক্স ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ব্যাস একটু গুছিয়ে নাও যে ফর্মে তোমার প্রমাণ দেওয়া ছিল এই দুটো আর এখানে একটা, তোমার তিনটে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইনটু ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ব্যাস রুট। আরেকটা কোয়েশ্চেন তোমাদের ছিল ইফ ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই দেন সো দ্যাট এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু জিরো। এখানে দেখো আমাদের কিচ্ছু বলে দেওয়া নেই, তবে ফর্মটা অয়লার ফর্ম দেওয়া আছে, আমরা কি করতে পারি ফর্মালি করতে পারি বা অয়লার ফর্মটাকে কিন্তু ইউজ করতে পারি। আমি একবার নর্মালি দেখাচ্ছি, তারপরে অয়লার ফর্মটাকে দেখাচ্ছি, দুই রকমভাবে দেখাচ্ছি, বা তোমাকে এখানে বলতে পারি যে ভেরিফাই অয়লার থিওরাম, তখন তোমাকে দুটোই করতে হবে, তাই আমি দুটোই করে দেখিয়ে দিচ্ছি। এটাকে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল, তো প্লাস ডেল ডেল এক্স অফ ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, সাইন ইনভার্স এক্স ডেরিভেটিভ অফ সাইন ইনভার্স এক্স কি হয় ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে তাই হবে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স এর স্কোয়ার, এক্স মানে এটা, কিন্তু এখানে তো এক্স ছিল না, এক্স এর জায়গায় ওয়াই বাই এক্স, তাহলে একে আবার পার্সেল করতে হবে ওই লগ ফাংশনের মতনই। এটাকে করো ট্যান ইনভার্স এক্স, ফর্মুলা কি হয় ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আবার এইটা নিচেটা কিছু করছি না, উপরটাকে করে নাও ওয়াই সাপেক্ষে, তো সরি এক্স এর সাপেক্ষে, তো ওয়াই তো কনস্ট্যান্ট, আর ওয়ান বাই ওয়াই ভুল বলছি ওয়ান বাই এক্স, এর ডেরিভেটিভ কি হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর ওপরে তো ওয়াই ছিল তাহলে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস এক্স এর সাপেক্ষে পার্সেল করছো, তোমার তো উপরে এক্স আছে তাহলে ওয়ান হবে আর নিচে ওয়াই তো ছিল, সেমভাবে আমরা এবার ডেল ইউ ডেল ওয়াই বের করবো,
তখন দেখবে নিচের দিকে এই ফাংশনটা সেম আসবে। এখানে তোমার তাহলে তোমার হচ্ছে ডেল ডেল ওয়াই অফ ওয়াই বাই এক্স, ডেল ডেল ওয়াই অফ এক্স বাই ওয়াই। ওয়াই সাপেক্ষে তো তাহলে ওয়ান বাই এক্স আছে, ওয়াই ডেরিভেটিভ ওয়ান আর এক্সটা এক্সই থেকে গেল, তাই না? যে এক্সটা এক্স থেকে যাবে, ওকে কোনোভাবে হাত দেব না। এখানে দেখো এক্সটা হাত থেকে গেল, ওয়ান বাই ওয়াই এর ডেরিভেটিভ তাহলে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার। ব্যাস, দেয়ারফর এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, এইটার সঙ্গে তুমি এক্স গুণ করছো, মনে মনে এখানে এক্স গুণ করো, মনে মনে এখানে এক্স গুণ করো। দেখো এই এক্স কেটে যাচ্ছে। আচ্ছা, এক কাজ করি, একদম ফ্রেশি করছি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। যা ছিল আমি এটাকে একবার টুকে নিচ্ছি। হ্যাঁ, এইটা আর এক তোমার এইটা, এখানটা প্লাস হবে। এবার দেখো তুমি প্রথমটায় গুণ করবে কি এক্স, তাহলে এখানেও এক্স গুণ হবে, এখানেও এক্স গুণ হবে, এখানে ওয়াই গুণ হবে, এখানটা ওয়াই গুণ হবে। কাটে কাটে কর, দেখো এক্স এক্স কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, কি পড়ে থাকবে মাইনাস ওয়াই বাই এক্স বাই, নিচে যা আছে তাই, প্লাস এক্স বাই ওয়াই বাই, প্লাস ওয়াই বাই এক্স বাই। এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে এক্স বাই ওয়াই বাই এটা। এবার দেখো তোমার হচ্ছে কি এই ফাংশনটা এই ফাংশনটা সেম কিন্তু অপোজিট সাইন, তাই কেটে গেল। এটাও সেম ফাংশন কিন্তু অপোজিট সাইন, তাই এটাও কেটে যাবে। ব্যাস, তাহলে কী হয়ে গেলো, এর মানটা জিরো হয়ে গেল, প্রুফড। আর অয়লার দিয়ে কী করে করতে হবে, আমি অয়লার দিয়ে করিয়ে দেবো না তোমাদের, অয়লারটা আগের দিন করানো হয়েছে। এবং সেক্ষেত্রে তোমার সাইন ইনভার্সের বলো বা ট্যান ইনভার্সের বলো কী করে করতে হয় দেখিয়েছিলাম আমি। তো সাইন একটা এক্সট্রা করে বের করবে, ট্যান একটা এক্সট্রা করে বের করবে, দেখবে দুটোই জিরো আসছে। তো যদি এটাও জিরো এটাও জিরো, তাহলে ওদের যোগফলটা কী আসবে, জিরোই আসবে, ঠিক আছে? তাই এই উত্তরটা হয়ে যাবে। তো ওটা নিজেরা ট্রাই করবে। সালের কোশ্চেন তোমাদের লাস্ট এইটা, ইফ ইউ ইকুয়াল টু এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই, দেন সো দ্যাট
डेल यू डेल एक्स माइनस डेल यू डेल वाई इक्वल टू फोर इंटू वन माइनस डेल यू डेल एक्स माइनस डेल यू डेल वाई। तो এখান থেকে বুঝতে পারছো যে তোমাকে কি করতে হবে, ডেল ইউ ডেল এক্স এবং ডেল ইউ ডেল ওয়াই বের করতে হবে, তারপর সিম্পল যোগ বিয়োগ করলে এটা চলে আসবে। তো চলো করি, ডেল ইউ ডেল এক্স এইটাকে এক্স এর সাপেক্ষে পার্সেল, তাহলে এখানে ইউ বাই ভি ফর্মে আছে, নিচে কি করতে হয় ভি এর স্কোয়ার, উপর কি করতে হয় ভি কে আনচেঞ্জ রাখতে হয়, u এর ডেরিভেটিভ মাইনাস u কে আনচেঞ্জ রাখতে হয় v এর ডেরিভেটিভ, এটা তো থেকে গেল, এটা দেখো x এর সাপেক্ষে, তো তাহলে এটা জিরো, এইটা হবে 2x। এটা x এর সাপেক্ষে, তো এটা তো 0, এটা হবে শুধুমাত্র 1। ক্যালকুলেশন করো, এখানে দেখো দুটো x স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে একটা x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার। একইভাবে আমরা ডেল ইউ ডেল ওয়াইটাকে বের করে নেব, এই জিনিসটি হবে বা যে উপরে জিনিসটি হবে শুধুমাত্র ডেল ডেল এক্স এর জায়গায় ডেল ডেল ওয়াই লিখবো, আর কিছুই না। ডেল ডেল ওয়াই এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ জিরো, কারণ তুমি ওয়াই এর সাপেক্ষে পার্সিয়াল করছো, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ টু ওয়াই। এখানটাই ওয়াই এর সাপেক্ষে পার্সিয়াল করছো, এক্সটা জিরো, ওয়াই এর ডেরিভেটিভ ওয়ান। আবার এটাকেও ক্যালকুলেশন করবে, দেখবে আসবে 2xy, দুটো y স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাহলে একটা y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড LHS কি দেওয়া ছিল, দুটোকে বিয়োগ করতে হবে, এইটা বিয়োগ এইটা করো, বিয়োগ করলে দেখো বিয়োগ বিয়োগ মানে মাইনাস এখানে প্লাস, কারণ মাইনাস করা মানে আমাদের কী হবে সাইনগুলো চেঞ্জ হবে, তাহলে এটার সঙ্গে এইটা কেন, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দুটো এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এটাও মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর কী আছে, আর আছে এখানে প্লাস টু এক্স ওয়াই, এখানে মাইনাস টু এক্স ওয়াই, তার মানে কেটে গিয়ে জিরো, তাহলে ডেল ইউ ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু আসছে উপরে টু ইন্টু এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারটা কেমন আসলো মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড বেরিয়ে গেল, এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড করতে গিয়ে দেখো কী করেছে ওরা, ওয়ান মাইনাস এটা আবার এটা, দুটো সেম চিহ্ন, দুটো সেম চিহ্ন হলে কী হয় যোগ হয়, মানে এক কথায় আমাদের এবার এই দুটোকে কী করতে হবে যোগ করতে হবে, যোগ করতে গেলে দেখো এক্স স্কোয়ার কাটবে ওয়াই স্কোয়ারটা কাটবে, সরি
থাকবে 2xy প্লাস 2xz তাহলে 4xy এটার সাথে যদি করো দুটোকে সরি সামনে যা আছে লাগবে করে নিচ্ছে ফোর ইন্টু ওয়ান মাইনাস তাহলে ফোর ইন্টু ওয়ান মাইনাস দুটোকে যোগ করলাম তো কী আসলো ফোর এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এখানটায় কিছু হবে কাটাকাটি এখানে দেখো এক ছিল তো একের সঙ্গে এটাকে নিয়ে কি হবে এক্স স্কোয়ার সরি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারই হতো আমি একদম এক্স প্লাস ওয়াইটাকে কী করেছি হোল স্কোয়ারটাকে ব্রেক করে নিয়েছি এই দুটোকে দেখো এক জায়গায় করলে মাইনাস টু এক্স ওয়াই হবে আমাদের নিয়ে আসতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স প্লাস ওয়াইতে হোল স্কোয়ার তো আচ্ছা এটাকে যদি আর একটু ভেঙে চুরে লিখি তাহলে কী আসবে আমাদের এক্স প্লাস ওয়াই এটা দেখো এখানটা একটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে এসছে ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দুটোরই কিন্তু হোল স্কোয়ার আছে তোমাদের এখানে হয়তো কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে কিন্তু অঙ্কটা এটা হবে না লেফট হ্যান্ড সাইডে এটা অ্যাকচুয়ালি স্কোয়ার হবে ঠিক আছে যদি লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার না দাও তাহলে কিন্তু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কোনোদিনও হবে না এখানে হয়তো কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে তাহলে আমরা দেখো যদি এখানটা স্কোয়ার দিয়ে দিই তাহলে এখানে স্কোয়ার আসবে এখানে স্কোয়ার হবে এখানে স্কোয়ার হবে দেখো কী হবে ফোর আসবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দেখো যে লেফট হ্যান্ড সাইড এবং দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেল তাহলে এবার আমরা বলতে পারবো যে দেয়ার ফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তো আশা করছি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে পারলে একটু টাইমটা মেনশন করে দিও তাহলে বুঝতে সুবিধা হবে